আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, আমি আপনাদের আজ দেখাবো এই চার্জার ফ্যান অন না হওয়ার কারণ। দেখুন, খেয়াল করে আমার হাতে দেখতে পাচ্ছেন চার্জার ফ্যানটা অন হচ্ছে না। তাহলে আমরা অপেক্ষায় থাকবো এই চার্জার ফ্যানটা অন করতে কি করা লাগে। দেখুন, আমি এই চার্জার ফ্যানটা সার্ভিসিং করব। হয়তো আপনারা যারা শেখার ইচ্ছুক অথবা আপনাদের বাসা বাড়িতে নষ্ট চার্জার ফ্যান পড়ে আছে, কিভাবে ভালো করবেন ভিডিওটা একটু মনোযোগ লাগা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি দেরি না করে চার্জার ফ্যানটা খুলে ফেলব। প্রথমে আমাদের এই পিছনের নাটগুলো খুলে নিতে হবে। খুলে ফেললাম এই ব্যাপারটা, আমাদের নাট খোলা শেষ। মাশাল্লাহ, আমরা কিন্তু এখন ব্যাপারটা খুলে ফেললাম। এখন আপনাদের দেখাবো আসলেই এর প্রবলেমটা কি। আমি এখন সার্কিট খুলে দেখব। আমাদের যেটা এসি সার্কিটটা আমি খুলে আপনাদের দেখাবো। দেখুন, খেয়াল করে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এসি সার্কিট। আর এইটা খুললাম প্রথম কোন কারণে, আমাদের এই ফ্যানটাতে কিন্তু কোনো মুহূর্তে পাওয়ার নিচ্ছে না, মানে অন হচ্ছে না। এই ব্যাটারিটা চার্জ না হওয়ার কারণে একদম বন্ধ হয়ে গেছে বা ব্যাটারিতে কোনো চার্জ নেই। এই এসি থেকে ডিসিতে চার্জ হয়, এই এসি থেকে আমাদের ব্যাটারি চার্জ হয়। এই চার্জ না হওয়ার কারণে আমাদের ব্যাটারিটা বসে গেছে। এখন আমরা এই সার্কিটটা ভালো করব কিভাবে দেখুন। আর এই সার্কিটটার সমস্যাটা কি আপনাদের এটাও আমি দেখাবো। খেয়াল করে দেখুন এই সার্কিটটা, আপনারা লক্ষ্য করে দেখুন কি প্রবলেমটা আমি দেখা দেবো আপনাদের। এই যে আমাদের এই ট্রানজিস্টর গড়ে পুড়ে গেছে, মানে এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমাদের কোনো এসি লাইন সংযোগ বের হচ্ছে না। দেখুন, এইটা এখন মেরামত করবো কীভাবে দেখুন। আর এটা মেরামত না করলে ভালো, না হলে আপনারা নতুন সার্কিট যে কোনো ইলেকট্রনিক্স দোকানে কিনতে পাওয়া যায় অথবা ট্রান্সফর্মার লাগা নিতে পারেন। দেখুন, খেয়াল করে